মা কালী সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছেন তৃণমূলের কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। এই অভিযোগে সারা রাজ্য জুড়ে হিন্দু জাগরণ মঞ্চের কর্মী সমর্থকরা এলাকায় থানায় থানায় করছেন বিক্ষোভ কর্মসূচি। সেই সঙ্গে মহুয়া মৈত্রের গ্রেফতারের দাবিতে স্মারকলিপি জমা দিলেন থানার আধিকারিকের কাছে। শনিবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের ফরিদপুর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন এলাকার হিন্দু জাগরণ মঞ্চের কর্মী সমর্থকরা। দুর্গাপুর থেকে হরিঘোষের রিপোর্ট, এএনএম নিউজ। হিন্দু ভাই বোনকে আজ আমরা এখানে আহ্বান জানাই।